পাশকে সবগুলো দিয়ে দিয়েছে ফট থেকে ঢেলে, মানে রাগ করে। একটু পরে হয়তো কান্না করবে। আসলে ওর প্রতিদিনই হচ্ছে এভাবে দিন যায় আর কি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর এখানে তো দেখতেই পাচ্ছেন, এই যে আমার ছোটো ভাই কী করতেছে, সে হচ্ছে হাঁসকে চাউল দিচ্ছে আর কি। আমরা তো হাঁসকে হচ্ছে চাউল খাওয়াই, তো সে দেখেন দুইটা দুইটা করে চাউল দিচ্ছে আর কি হাঁসকে। রাফনান কী করো তুমি, হাঁসকে চাউল দিচ্ছ? হ্যাঁ হাঁসকে চাউল দিচ্ছ, দাও আর একটু বেশ করে দাও, দুইটা দুইটা দিচ্ছ যে, ওরা কি খেতে পারবে এত কম? গাইজ দেখেন অনেক কিউট লাগতেছে না আমার ছোটো মামাতো ভাইকে? দেখেন ও হাঁসের সাথে দুষ্টামি করে। আসলে ওর ওর প্রতিদিন যাই হচ্ছে এভাবে, মানে হাঁসের সাথে খেলা করে। মানে ওর তো আসলে খেলার সঙ্গী বলতে হচ্ছে যে আমরাই হচ্ছে বড়দের সাথেই হচ্ছে ও খেলা করে, আর হচ্ছে এই হাঁস মুরগি নিয়ে আছে হচ্ছে ওর ওর এখনকার নিত্য দিনের সঙ্গী আর কি, যেটা এক বললে মানে ওর ওর খেলার সাথী আর কি। এই দেখেন হাঁসের সাথে দুষ্টামি করতেছে, হাঁসকে চাউল দিচ্ছে। আচ্ছা আপনাদেরকে একটা কথা তো বলতে ভুলে গেছি, আপনাদেরকে আমি এর আগের একটা ব্লগে হয়তো বলছি, আপনারা সবাই শুনছেন কিনা জানি না, তো আমার হাঁসেরা হচ্ছে ডিম দেওয়ার কথা ছিল আর কি। তো আমরা আসলে জানি না হাঁসেরা কেন ডিম দিচ্ছে কি দিচ্ছে না, যেহেতু হাঁসেরা থাকে হচ্ছে এই যে এখানে আড়াইল আছে, আড়াইলের ভিতর আর কি। তো হাঁসেরা ডিম দেওয়ার জন্য মানে ডাকতেছে তারা, তো আমরা ভাবছি হয়তো তারা ডিম দিবে। তো আমরা আড়াইল চেক করি মাঝে মধ্যে, তো ওখানে তো তেমন একটা ডিম দেখি না, তো আমরা জানি যে হয়তো বা ডিম দেয় না, এখনও দেওয়া স্টার্ট করেনি, দিলে হয়তো বা আমরা এই আড়ালের মধ্যে দেখতে পারতাম আর কি। এই যে আড়ালের মধ্যে এখানে দেখতে পারতাম, আচ্ছা এখানে না নিচে, এখানে থাকে যেহেতু তাহলে এখানে দেখতে পারতাম আর কি হাঁসেরা ডিম দিলে আর কি। তো এখন তো হাঁসেরা হাঁসের ডিম দিছে, কোথায় আমি আপনাদেরকে দেখাবো, মানে একেবারে সিক্রেট একটা জায়গা আর কি। রাফনান রাফনান এদিকে আসো, এদিকে আসো, এক মাছ শেষ করে দিছে, কে শেষ করে দিছে? কে ধরছে? আসলে এখন হচ্ছে দুপুরবেলা, তো এখন বাজতেছে হচ্ছে তিনটা, তো এখন একটু রোদ যার কারণে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কি রোদ। আর আমি আপনাদেরকে দেখাই হাঁসেরা ডিম কোথায় দিছে আর কি। রাফনান এদিকে আসো, একটা জিনিস দেখে যাও, রাফনান একটা জিনিস দেখে যাও, এদিকে আসো তোমাকে একটা জিনিস দেখাবো, এদিকে আসো, হাঁসের ডিম দেখবে, এদিকে আসো, এদিকে আসো, হাঁসের ডিম দেখবে, ডিম দেখবে, আসো তাহলে তোমাকে দেখাই, আসো আসো। কোথায় এইটা লাড়ো, বস এই পলিথিন এটা লাড়ো, পারবে লাড়তে পারবে, ধরো ভাই দেখাই। আসলে ও পারবে না, হচ্ছে হাঁসেরা কোথায় সিক্রেট একটা জায়গার মধ্যে ডিম দিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এমন জায়গায় ডিম দিছে মানে অবশ্য অবিশ্বাস্যক, মানে একে বল এক কথায় বলতে গেলে এখানে হচ্ছে চুলা মাঝে মধ্যে জ্বালে আর কি। তো আজকে হয়ে হচ্ছে চুলা জ্বালতে এসে মানে হুট করে এখান থেকে এই যে এখানে প্লাস্টিক, এই প্লাস্টিক দিয়ে মানে চুলা জ্বালার জন্য আর কি, চুলা জ্বালার জন্য প্লাস্টিকটা সরাইছে, তো এখানে হচ্ছে ডিম দিছে। দাঁড়া আমি দেখাচ্ছি এখানে, এই যে দেখেন কোথায় ডিম দিছে, দেখেন হাঁসে দেখে কোথায় ডিম দিছে, দেখছো? নিতাম, দাঁড়াও আমার ছোটো ভাই বলতেছে নিতাম নাকি একটা, এই যে নেওয়াটা আসলে কি ঠিক হবে? বাসায় নিয়ে যাবে গা, বাসায় কেন নিয়ে যাবে? হ্যাঁ বাসায় কি করবে? না না পরে যাবে, পরে যাবে, এখন না পরে পরে যাবে। ও আসলে বলতেছে বাসায় নিয়ে যাবে ডিমটা, এই আর কি। দেখেন অনেক সুন্দর না ডিম আপনার, দেখেন এখানে কয়টা ডিম আছে একটু গুনে দেখি, এই যে দাঁড়ান এটা রেখে দিচ্ছি, এটা দেখিয়ে দিই এখানে কয়টা ডিম দেখি, আপনারাই বলেন তো। এখানে হচ্ছে যে আটটা ডিম, ঠিক আছে আমি তো আটটা দেখতে পাচ্ছি, আপনারা কয়টা দেখতে পাচ্ছেন দেখি বলেন তো। এখানে হচ্ছে আটটা ডিম রয়েছে একেবারে সিক্রেট জায়গায়, কোথায় দেখেন একেবারে কর্নারে। এখানে আসলে আমরা ভাবিও না যে এখানে ডিম দিবে, মানে এমন একটা জায়গার মধ্যে আসলে ডিম পাড়ছে, এই যে দেখেন এরকম ছিল, এরকম সব কিছু ঘোরা ছিল আর কি। এখানে মানে উপর দিয়েও ঢাকনা দিয়ে ঘোরা ছিল, এখান দিয়ে ঘোরা ছিল, আসলে কোন দিক দিয়ে যে গেছে সেটা আমরা নিজেরাও জানি না, মানে হাঁস কীভাবে ওইখানে যে ঢুকে সেটা তো আমরা বলতেও পারি না। তো এখানে জাস্ট চুলা চালতে এসে তারপর এই প্লাস্টিকটা সরানে চোখ পড়ছে আর কি ওখানে ভিতরে, মানে ওখানে ভিতরে ডিম পাড়ছে আর কি। আর আমার ছোটো ভাই তো আসেই, তো হাঁস এখানে হচ্ছে আমাদের এখানে অনেকগুলি হাঁস, এখানে হচ্ছে ছয়টা হাঁস, ছয়টার মধ্যে একটা হচ্ছে যে মেল আর কি, আর পাঁচটাই হচ্ছে যে ফিমেল।
তো এখানে ফিমেল কোন কোনটা ডিম দিছে সেটা এক্স্যাক্টলি বলতে পারতেছি না, যেহেতু সবগুলি হচ্ছে ডিম দেওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে। একটা হয়তো একটু ছোট, এটা হয়তোবা আমরা বাদ দিলাম, আর এগুলো হচ্ছে বড় আছে। তো এখন কোনটা ডিম দিবে সেটা এক্স্যাক্টলি জানি না। আসলে আপনার আসো, তুমি এখানে কেন গেছো? চাউল দাও হাঁসকে। আসলে ও হাঁসকে চাউল সব দেয় না, ও হচ্ছে দুইটা 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 করে দেয়। দেখবেন এই চাউল দিবে, এখন দেখে দাও, চাউল দাও আমাকে না, হাঁসকে হাঁসকে। দেখছেন চাউল দিছে যে হাঁসে দেখছে কিনা জানি না, আমি নিজেও দেখিনি, হাঁসে কোথার থেকে দেখবে। ও যে চাউল দিচ্ছে, চাউল দিচ্ছে দুইটা দুইটা করে, একটা একটা করে। দাও দিকে যাও, চাউল দাও, যখন দেখো সব চলে গেছে। তুমি চাউল দিচ্ছ না যে হাঁস সবগুলো চলে গেছে, চাউল দিবে না? হুম, কী দাঁড়াও, তুমি নিয়ে আসবে? আচ্ছা নিয়ে আসো তাহলে, ও বলে নিয়ে আসবে, দেখি ওর সাথে সাথে যাই। আসলে ভালোই লাগে ছোটোদের, ছোটোবেলা আসলে ও নিজেও জানে না, ও এখন আসলে জীবনে সব থেকে সুন্দর একটি মুহূর্তে রয়েছে। আসলে আমরা এখন রিয়েলাইজ করি ছোটোবেলা আসলে অনেক এনজয়, আসলে ওর ওর জায়গায় যদি এখন আমরা থাকতাম আমরা অনেক এনজয় করতাম। হুম, যেতে পারতেছো না? এই হাঁস আসো আসো, চাউল খেতে আসো, চাউল খেতে আসো, আসো ডাকো ওদেরকে, চাউল খেতে ডাকো। তুমি চাউল দিলে আসবে, তুমি আগে ওখানে চাউল দাও, আসো এদিক দিয়ে চলে আসো। হুম হুম আসো এখানে আসো, তুমি এখানে চাউল দাও, এখানে দাও, এখানে চাউল দাও, দিলে আসবে দেখবা, বেশ করে দাও, বেশ করে দাও, একটা একটা দিলে আসবে না তো ভাইয়া, একটা একটা দিলে আসবে না তো, বেশি করে দাও, বেশি করে দাও না, দুইটা দুইটা দিলে আসবে, দুইটা দিলে দিলে আসবে না, দাও আরো দাও, ওই আস্তে 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 দাও দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, দাও না দাও না, দাও আরো দাও, ওই সব আসছে তো, দাও 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 দাও, এই দেখেন সবাই আসতেছে, অল্প অল্প করে দিচ্ছি কিন্তু সে। হুম, সবাই আসতেছে, দাও আরো দাও, আরো দাও, আপনার আরো দাও, দাও না আরো দাও, এখানে দাও তো, এখানে দাও, এই আপনার সবাই আসতে, তুমি দাও না, বেশ করে দাও না, এখানে 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 শুনে ওনা কথা, এখানে দাও আপনার, এখানে দাও, এখানে দাও, এখানে দাও, হ্যাঁ দাও 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 দাও, সবাই আসছো তো, দাও না, দাও না, বেশ করে দাও না, আমি নিয়ে দিতে গেলে এখন কান্না করে দিবে, যার কারণে আমিও দিতে পারতেছি না। আসলে ও দিচ্ছে দুইটা দুইটা করে, দেখেন মুরগি আসছে যে মুরগিকে মারতেছে, দাও না সবাই চলে যাবে, তাড়াতাড়ি দাও না, তুমি তাড়াতাড়ি দাও। তো গাইস দেখতেই তো পাচ্ছেন আসলে ও কতটা এনজয় করতেছে, ওই দেখেন ও মানে হাঁসগুলাকে ওর পিছিয়ে পিছিয়ে হাঁটাবে, মানে ও দুইটা দুইটা দিবে, একবার এদিকে নিয়ে যাবে, একবার ওদিকে নিয়ে যাবে, দেখেন হাঁসটা ওর পিছিয়ে পিছিয়ে হাঁটতেছে, দেখেন মুরগি সহ ওর পিছিয়ে পিছিয়ে হাঁটতেছে, হাঁস তো হাঁটতেছে হাঁটতেছে, মুরগি ওর পিছিয়ে পিছিয়ে হাঁটতেছে, দুইটা 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 করে দিচ্ছে। দেখেন ও কী করতেছে, দেখেন সবগুলো ফেলে দিয়ে এখন হাঁসকে সবগুলো দিয়ে দিয়েছে ফট থেকে ঢেলে, মানে রাগ করে, একটু পরে হয়তো কান্না করবে, এখন সব হাঁসেরা খাচ্ছে, আবার কুড়াই কুড়াই নিচ্ছে আর কি। আপনার চাউল দিয়ে দিছ, হাঁসকে চাউল দিয়ে দিছ? হুম, দিয়ে দিয়েছ তো, তুমি ময়লা হয়ে যাবে তো, তুমি এখানে বসছো কেন এইভাবে, তোমার প্যান্ট ময়লা লাগবে না, তোমার প্যান্টে ময়লা লাগবে না, হ্যাঁ প্যান্টে ময়লা লাগবে তো, প্যান্ট ঝেড়ে ফেলো। হুম, হ্যাঁ বসবে, আচ্ছা বসো, দেখেন কীভাবে সে এনজয় করতেছে দেখেন। আসলে আসলে সে বড় হইলে কিন্তু এই পশু পাখি লাভার হবে, যেহেতু এখন থেকে সে অভ্যাস অভ্যাস হয়ে গেছে, আসলে এই হাঁস নিয়ে মুরগি নিয়ে এগুলো নিয়ে থাকতে থাকে তার একটা মানে এগুলোর প্রতি একটা ভালোবাসা কাজ করতেছে আর কি। তো হয়তো সে বড় হয়ে গেলে সে হাঁস পালবে, মুরগি পালবে, অন্য অন্য কবুতর বলেন যাই আছে, সব হয়তো বা তার একটা ভালো লাগা কাজ করবে আর কি, যেহেতু সে এখন থেকে অভ্যস্ত। দেখেন কীভাবে এনজয় করতেছে দেখেন, সে নিজেই নিজেই অনেক এনজয় করতেছে হাঁসটা খাচ্ছে যে। রাফনান তোমার থেকে ভালো লাগতেছে? ভালো লাগতেছে না কেন? ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না কেন, কেন লাগতেছে না দেখি বলো, ভাইকে বলো, ওরা ওরা খাচ্ছে যে ভালো লাগতেছে না। হুম হুম
বুঝতেছি না তোমার কথা কি বলো ফেমেম হুম ফেলেন ও বলতেছে আসলে আকাশে ফেলেন যাচ্ছে তো ও বলতেছে ফেলেন আর যদি এখন দেখবেন না আপনারা আকাশে ফেলেন গেছিল একটু আগে সাউন্ডটা শুনছেন কিনা জানি না তো এখন দেখেন ও আসলে কি এনজয় করতেছে আসলে ভালো লাগতেছে আসলে ওর প্রতিদিনই হচ্ছে এভাবে দিন যায় আর কি হাঁসকে চাউল দেই ও একটু আগে মানে বাসা থেকে বলতেছে চাউল দাও হাঁসকে চাউল দিব মানে হাঁসকে সে খাওয়াবে চাউল আর কি যদিও হাঁসকে আমরা সবসময় খাওয়ার দিই তুমি হাঁসের গায়ের উপরে বলে কী দিচ্ছ ভাইয়া ময়লা হয়ে যাবে তো হুম তুমি কিছু বলবে বৈরি বলো কই বাইরে কি পাপা আছে এখন আসে নাই কখন আসবে ঘুম থেকে উঠি সকাল আসবে কি বলো তোমার জন্য কি নিয়ে আসবে তোমার জন্য কি নিয়ে আসবে তোমার জন্য পাপা কি নিয়ে আসবে মানে কি আনবে বাইক আনবে তুমি চড়বার জন্য বাইকে নিয়ে আসবে বাইক হুম নিয়ে আসবে না হ্যাঁ আছে আচ্ছা বাইক আছে আচ্ছা ও বলতেছে ওর পাপ্পার থেকে বাইক আছে না ওইটা নিয়ে আসবে তো যদি ওর কথা আপনারা বুঝবেন না ক্লিয়ার এ আর কি হাঁস তো এইদিকে চাউল খাচ্ছে অনেক সুন্দর করে দেখতেই পাচ্ছেন এ আর কি তো আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলে ফেলবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আর কি আমিও আবার ফিরে আসতেছি নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ